Whispered promises straight to my heart. I'd never noticed, but you were never there, you were never there. Hey, you gave me roses, set me apart. All I feel was bliss. Hello, Bondura. Welcome to a brand new vlog. আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটা ট্রিপ, সান্দাকফু ট্রিপ। তো সান্দাকফু ট্রিপে যাওয়ার আগে ভালো করে একটা প্রিপারেশন দরকার, কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা। একটু আগে আমি টেম্পারেচার চেক করলাম, মোটামুটি -2 টেম্পারেচার দেখালো আজকে রাত্রে। কালকে থেকে -1, -1, -0, -2, -1 এরকম টেম্পারেচার চলছে, আর দিনের বেলায় মোটামুটি 4°, 5°, এরকম টেম্পারেচার। মানে কী লেভেলের ঠান্ডা বুঝতেই পারছো। তাই প্রিপারেশনটা একদম জবরদস্ত হওয়া উচিত। তাই আমি সকাল থেকে একটা খাতাতে লিখে নিয়েছি যে কী কী নিয়ে যাব, কারণ প্যাকিং করার সময় অনেক কিছু ভুলে যাই, এনে যখন যেটা মনে পড়ে তখন সেটা লিখে নিয়েছি। এখন এই খাতা দেখে সব কিছু মিলিয়ে এই যে ব্যাগ, এই ব্যাগে ভরব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কী কী নিচ্ছি এই সান্দাকফু ট্রিপের জন্য। আর এটা আমাদের হবে 5 থেকে 6 দিনের ট্রেক, 5 থেকে 6 দিনের। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী নিচ্ছি। এখানে আছে 1, 2, 3, 4 জ্যাকেট, একটা উলিকট, আরও দুটো জাম্পার আছে, তো ওটাও নিব। এখানে কয়েকটা গেঞ্জি আছে, এখানে কয়েকটা প্যান্ট, এখানে একটা বিছানার চাদর আর একটা উলের একটা চাদর নিয়েছি, একটা টুপি, একটা মাফলার, দুটো হাতমোজা, আর এখানে অনেক কটা পা মোজা আছে, এর ঘড়ি নিয়েছি, ট্রাইপড, আর ক্যামেরাতে এটা দিয়ে শ্যুট করছি। কিছু মেডিসিনস নিয়েছি, এখানে একটা মিল্টনের ওয়াটার বোটল নিয়েছি যেটা গরম জল রাখবো, একটা ন্যাপকিনও নিয়েছি, টিস্যু পেপার, আর এখানে কিছু কসমেটিক্স আছে আর কি। তো ওখানে প্রচণ্ড ঠান্ডা, তাই মুখে মাখার জন্য কিছু ক্রিম নিয়েছি। এখানটায় সানগ্লাস আছে, দিচ্ছি অনেকগুলো সানগ্লাস আছে, আর মাস্ক নিয়েছি, ল্যাপটপটা নিয়ে যাবো, পাওয়ার ব্যাঙ্ক, এখানে চার্জ হচ্ছে, আর এক্সটেনশন কর্ড সেটাও নিয়ে যাবো, আর এখানে আছে একটা টর্চ, টর্চটা জ্বালিয়ে দেখাচ্ছি, টর্চ। তো এই হলো মোটামুটি প্রিপারেশন, আর এই সব কিছু এই ব্যাগে প্যাক করব, তারপরে আমরা বেরোবো। এটাই ছিল সান্দাকফু ট্রেকের প্রিপারেশন। এখন বাজে রাত্রি 8:15 বাজে, আর আমরা একদম রেডি হয়ে গেছি, মানে আমি রেডি হয়ে গেছি, এখন যাব মালদা। আর এই ট্রিপের শুরুতে একটা ব্যাড নিউজ আছে, যে ট্রেন আমাদের ওয়েটিং টিকিট ছিল, 4 ওয়েটিং ছিল মালদা থেকে NGP পর্যন্ত কাঞ্চনকন্যা, রাত্রি 1:55 ট্রেন ছিল মালদা টাউন থেকে, কিন্তু ট্রেন টিকিট কনফার্ম হয়নি। এক্ষুনি মেসেজ পেলাম, চার্ট প্রিপেয়ার করলো, টিকিট আর নট কনফার্ম, যায় না কি হবে, এখন অন্তুর বাড়িতে যাব। মানে এখান থেকে আমি আর অন্তু যাচ্ছি, আর কলকাতা থেকে 3 জন বন্ধু আসবে, তো ওরা ওই ট্রেনেই আছে, ওই ট্রেনেই আমরা টিকিট কেটেছিলাম, টিকিট পাইনি, ওয়েটিং টিকিট কেটেছিলাম কিন্তু টিকিট কনফার্ম হয়নি। এখন যায় না কি হবে, এখন যাই মালদা, না হলে বাসে করে যেতে হবে। শুরুতেই এরকম প্রবলেম, কে ফোন করলো, অন্তু ফোন করেছে, দেখা যাক কী হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো অন্তু ফোন করেছিল, অন্তু বলল যে PNR নাম্বারটা পাঠাতে, টিটির সাথে যে 3 জন বন্ধু আসছে, ওই 3 জন বন্ধু টিটির সাথে কথা বলবে, যদি কিছু একটা ব্যবস্থা করা যায়, না হলে আমাদেরকে বাসেই যেতে হবে, কিছু করার নেই, বাড়ি থেকে এই অবস্থা, যাই না আগে আগে কী কী হবে। তো সঙ্গে থাকো, চলো বেরিয়ে যাই, কারণ আমাকে এখান থেকে মালদা যেতে হবে, বাস চলে আসবে। Whispered promises straight to my heart. I'd never noticed, but you were never there, you were never there. Hey, you gave me roses, set me apart. মঙ্গলবাড়ি পৌঁছে গেছি, মঙ্গলবাড়ি পৌঁছে এখন অন্তুর জন্য অপেক্ষা করছি, অন্তু আসবে, ফোন করেছিল, আর অন্তু গেছে বাসের টিকিট কাটতে, রাত 10টার দিকে কোন বাস আছে সেই বাসের টিকিট কাটলো। তো এখন আমরা বাসেই যাব, কিছু করার নাই, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, কিছু করার নাই, ক্যান্সেল বলতে কি টিকিট কনফার্ম হয়নি আর কি। তো
চলে এসছে অন্তু, এখন ওর বাড়িতে যাবো, দিয়ে ওকে নিয়ে আবার আসবো, দিয়ে বাসে করে যাবো। But you don't wanna see me cry. There is no way that it's never going there. বন্ধুরা, অন্তুর বাড়ি গেতে গেছিলাম, অন্তুকে নিয়ে একদম রথ বাড়িতে চলে এসেছি। আর আমরা ট্রেনের টিকিট তো কনফার্ম হয়নি, বলেই তো দিয়েছি আগেই, আর কি করা যাবে, চার ওয়েটিং ছিল, কিছু করার নেই। তারপরে এই যে বাস, দুজনের 500 টাকা ভাড়া নিয়েছে আমার আর অন্তুর, বাসে করে যাব NGV পর্যন্ত, শিলিগুড়ি পর্যন্ত। তো এখন বাজে 9:10 বাকি। তো চলো আজকে তোমাদের বাসের জার্নিটা দেখাবো, সবসময় তো ট্রেনেই যাতায়াত করি, এবারও ট্রেনে যেতাম কিন্তু টিকিট কনফার্ম হয়নি, কি করা যাবে, এই বাস, এই বাসে করে যাব আমরা শিলিগুড়ি। বন্ধুরা, এখন রাত্রি 3:05 আর এখন আমরা এসে পৌঁছেছি ইসলামপুরে। মোটামুটি জার্নিটা ভালোই লাগছে, বাসে এই ফার্স্ট টাইম এত লং জার্নি করছি, কারণ এর আগে যতবার গেছি, যেখানে গেছি, সব ট্রেনেই গেছি, এবারও ট্রেনে যেতাম কিন্তু ব্যাড লাক। যাই হোক, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, বাসে যাচ্ছি, ভালোই লাগছে। তো এখনও আমাদের জার্নি মোটামুটি আছে 3 ঘন্টা নয়, মোটামুটি আমাদের জার্নি আছে 70-80 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি পৌঁছাতে। তো মোটামুটি হোপ করছি যে সকাল 5:30-6:00 মধ্যে পৌঁছে যাব, আর আমাদের টিমের যে মেম্বারগুলো আছে ওরাও সকালবেলায় পৌঁছে যাবে 6:00 মধ্যে NGV-তে। তো এই আর কি, এখন আছি ইসলামপুরে, একটু পরে বাস ছাড়বে, মালগুলো নামানো হয়ে গেলে, মাল নামাচ্ছে বাসে, বাসে মাল এসছে, প্যাসেঞ্জারও আসছে, মালও আসছে, বাসের কী অবস্থা। তো যাই হোক, একবার লোড দেখো, বিশাল লোড, উপরে মেলাই লোড আছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন, আর এখন আছি আমি শিলিগুড়ি জাংশনের বাস স্ট্যান্ডে। তো এখন বাজে 5:30, আর আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর কলকাতা থেকে যে বন্ধুগুলো আসছে, ওরা ওদের ট্রেন এখনও ঢোকেনি NGV-তে, তো ওরা NGV-তে নেমে এখানে আসবে, তারপর আমরা একসাথে যাব। আর ততক্ষণ আমরা কি করব, একটু ফ্রেশ হয়ে নেব, কারণ সকাল সকাল আর যা জার্নি হলো বাসের, কি বলবো তোমাদেরকে, মানে শরীর হাত পা পুরোটা ব্যথা হয়ে গেছে, মানে বাস জার্নি মানে বুঝতেই পারছো কী অবস্থা। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, আর ততক্ষণ ওরা আসুক। এখন 5:30 অনেকটাই টাইম, ওরা NGV-তে নামবে, তারপরে আবার কোনো গাড়িতে করে আসবে, ততক্ষণ আমরা একটু ফ্রেশ হয়ে নিই, এনজয় হবে বস, এনজয় হবে আর কি। বন্ধুরা গুড মর্নিং, এখন বাজে 6:15, আর আমাদের যে কলকাতা থেকে বন্ধুগুলো আসার কথা আছে, ওরা অলরেডি ট্রেন থেকে নেমে গেছে। ওরা ফোন করলো, ফোন করে বললো যে দার্জিলিং মোড়ে যেতে, তো শিলিগুড়ি জাংশন থেকে ধোত্রের জন্য গাড়ি পাওয়া যায় না সেরকম, মানে রিজার্ভ পাওয়া যায়, আর এদিকে গেলে হয়তো শেয়ারে পাওয়া যাবে, আমরা শেয়ারে যাব। তাই এখন আমরা যাচ্ছি দার্জিলিং মোড়ে, আর ওরাও NGV থেকে আসছে দার্জিলিং মোড়ে, আর সকাল সকাল বেরিয়ে গেছি, এই ফার্স্ট এত সকালে শিলিগুড়ি আসলাম, মানে যতবারই এসছি ওই পদাতিক ধরে মোটামুটি 9:10, কিন্তু শিলিগুড়ি সকাল, এই ফার্স্ট লাইফে। তো এখন আমরা যাবো দার্জিলিং মোড়, ওরা আসুক, তারপরে তোমাদের পরিচয় করিয়ে দেবো তোমাদের সঙ্গে, ওদেরকেও, ওদের সাথে ফার্স্ট মিট আপ হবে আমার এবং অন্তু, অন্তু তো ফার্স্ট। তো বন্ধুরা, এখন আমরা আছি দার্জিলিং মোড়ে, আর আমাদের যে গ্রুপটা, আমাদের যে গ্রুপ, টোটাল গ্রুপ 5 জনের, এই দাদারা ভাই ব্রাদার আর কি, তো এই 5 জনের টিম আমরা যাব সান্দাকফু ট্রেকে। তো চলো, পুরো ধামাকা এনজয় হবে, বাওয়াল হবে, মস্তি হবে, সব কিছু হবে, একটু পরে গাড়ি ছাড়বে। আর আমরা এখন এখান থেকে কোথায় যাচ্ছি, সুকিয়া পুখরি থেকে মানেভঞ্জন যাব। আর প্রাইস কত করে নিল, 250 একজনের শেয়ারে। তো এখান থেকে কিছু কিনবে এরা,
আমরাও কিনবো, কিনে টোটাল গাড়িতে চলে যাবো। You give me roses, set me apart. All I feel was bliss, but you were never there, you were never there. I want us to be what we used to be this night. Maybe just another fight, but you don't wanna see me cry. There is no way that it's never going there. I think it better and I swear I'll follow you no matter where. এখানে একটু গাড়িটা দাঁড়ালো আর আমরা মিরিক লেকটা আর একবার দেখে নিব। চলো মিরিক লেকটা দেখে নিই একটু। এই যে দেখো, ওয়াও, দারুণ লাগছে, একদম শান্ত পরিবেশ। সকাল সকাল, এখন বাজে সকাল 8:30, আর একবার লেকটা দেখো, খুবই সুন্দর। সুকিয়া পুকুরি পৌঁছে গেছি, এই মাত্র গাড়ি থেকে নামলাম, আর গাড়ি থেকে এখনও লাগেজগুলো নামানো হয়নি, তো ড্রাইভার দেওয়া লাগেজগুলো নামাচ্ছে। আর এখান থেকে আমরা যাব মানেভঞ্জন, এখানে অনেক শেয়ার ট্যাক্সি আছে, এই গাড়িতে উঠে মোটামুটি 50 টাকা ভাড়া নেবে, তো সেখানে যাব। ঠান্ডা আছে বস, এখানে মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, এখানে তো মোটামুটি ওয়েদার আছে। চলো মানেভঞ্জন আর কি। সুকিয়া পুকুরিতে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট পরোটা আর সবজি, আর এখানে সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো তাড়াতাড়ি করে খেয়ে আবার আমাদেরকে গাড়ি ধরে যেতে হবে, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই না থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া। ব্লগই তো বানাতে হবে, ব্লগিংই তো জীবন ভাই। সুকিয়া থেকে আমরা এই গাড়িটা করেছি শেয়ারে, 50 টাকা করে ভাড়া, এখান থেকে মানেভঞ্জন। তো সবাই দাঁড়িয়ে আছে, একটু আবহাওয়ার মজাটা নিচ্ছে, মানে গাড়ি ছাড়েনি এখন, ওই জন্য দাঁড়িয়ে আছি। গাড়ি ছাড়লে পরে গাড়িতে উঠে সোজা চলে যাবো মানেভঞ্জন। তো এখন আছি আমরা মানেভঞ্জনে, আর এখানে তোমরা এখান থেকে যদি তুমলিং যেতে চাও তো তোমরা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে, এখানে অনেক শেয়ার ট্যাক্সি আছে, কিন্তু আমরা শেয়ার ট্যাক্সিতে যাবো না, আমরা যাবো ল্যান্ড রোভারে। ওই জন্যে এখানে আছে একটা টিকিট কাউন্টার, যেখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে, এবং প্রত্যেকে একটা করে আধার কার্ড জেরক্স লাগবে। আর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি টিকিট কাউন্টারটা ল্যান্ড রোভারের। তো এই যে এটা টিকিট কাউন্টার, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, দেখে নিতে পারো। আর এখানে ল্যান্ড রোভার বুকিং করতে হবে, একটা ল্যান্ড রোভারে 5 থেকে 6 জন যেতে পারবে টুংলু বা তুমলিং পর্যন্ত। আর ল্যান্ড রোভারের ভাড়া কস্ট হলো 1500 টাকা, মানে একটা গাড়িতে 5 জন যেতে পারবে, 1500 টাকা কস্ট। এখান থেকে আমাদের গাড়ি আসবে, এখন আমরা টিকিট কেটে নিয়েছি, গাড়ি আসবে, উঠে চলে যাব টুংলু বা